জলপেশের প্রান্তিক কৃষকদের নিয়ে প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে। ময়নাগুড়ি জলপেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় বাবা জলপেশ হিমঘরের একাংশ ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষকদের আলু। সোমবার ক্ষতিগ্রস্ত হওয়া আলু চাষীদের নিয়ে হিমঘর কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ ভবনে। এদিন এই সিদ্ধান্তে উঠে আসে আলু চাষিরা কোনো ক্রমে সে আলু বের করবেন না, তারা চাইছেন ক্ষতিগ্রস্ত হওয়া আলুর সঠিক মূল্য। সেই প্রশাসনিক বৈঠকে কৃষকদের একাংশ উপস্থিত না হওয়ায় তারা পরবর্তীকালে সঠিক সিদ্ধান্তের জন্য সময় নির্ধারিত করেন, সেদিনই তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, কৃষকরা আলু বের করবেন বা আলুর সঠিক মূল্য নেবেন এবং আলুর কতটা দাম নির্ধারিত হবে সে বিষয়ে দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসবে বলে জানা গেছে। এদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি ব্লক কৃষি আধিকারিক কৃষ্ণা রায় সহ ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী প্রমুখ। সমস্যা নেই যে আপনাদের একটা প্রশাসনিক বৈঠক বসছে, এই বৈঠকটা কি ঠিক আপনারা মনে করছেন? না না, এটা ঠিক না। কেন? এটা তো সবাইকে ডাকা হয় নাই, আমরা তো ডাক পাইনি, আমরা তো মানুষের কথা শুনে আসছি। তো বর্তমানে যে আপনাদের এখানে মিটিংয়ে যে সিদ্ধান্ত যেসব হচ্ছে বা যেটা বলছে যে বারেবারে একটা কথা উঠে আসছে যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, মালিক কর্তৃপক্ষ বলছে আমাদের দুর্ঘটনা ঘটে গেছে, সেই জায়গাটা তো আপনারা আলু কৃষক প্রতিবারে আপনারা আলু রাখেন এবং সঠিক মূল্য আপনারা হিমঘরকে বুঝিয়ে দেন। তো সেই জায়গাটা আপনাদের যদি এবার সেই জায়গাটা যদি ওরা কোনো কিছু আপনাদের সঠিক মূল্যটা না দেয় সেই জায়গাটা কি আপনারা মেনে নেবেন? না, মেনে নেব। কেমন মেনে নেবেন? তা কী চাচ্ছেন আপনারা? কোনো ন্যায্য মূল্য চাই, আলু যেহেতু রাখছি আমাদের, যদি ন্যায্য মূল্য না পান, ন্যায্য মূল্য না পেলে আমরা আত্মহত্যা করবো আর কি, আমাদের তো সংসার চলে না। আপনার নাম? আমার নাম যোগেন্দ্র। বলুন দাদা আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়। আপনি এই আলু কৃষক? আমি আলু কৃষক, চাষ করি জমিতে। তো বললাম যে এইবার আপনার এই যে হিমঘরটা ক্ষতিগ্রস্ত হলো সেখানে কি আলু রাখা আছে আপনার? হ্যাঁ রাখা আছে। কত বস্তা আলু রাখা আছে? আমাদের চারজনের 2000 প্যাকেট রাখা আছে। আচ্ছা, তা এখন কি পরিস্থিতি এবং কোথায় এসেছেন আজকে আপনারা? আমরা তো পথে বসার মতো পরিস্থিতিতে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কারণ হিমঘরের মালিক প্রত্যেক বছরে আমাদের কাছে ন্যায্য মূল্যে ভাড়া নেয়। আগের বছর 1.5 লাখ টাকা আলু আমরা বিক্রি, 1.5 লাখ টাকা যেখানে মার্কেটিং ভ্যালু ছিল, লাস্টের থেকে আমরা 40-45 হাজার টাকা পর্যন্ত আলু বিক্রি করছি। এই বছর হিমঘর ওভারলোডিংয়ের জন্য সেটা ক্ষয়ক্ষতি হতে পারে, তার জন্য তো আমরা কৃষক দায়ী না, সেটা হিমঘর কর্তৃপক্ষ আছে, ওদের উপর লেভেল আরও আছে, ওরা বুঝবে হিমঘরে কতটা মাল রাখার ক্যাপাসিটি কতটা রাখছে। আমরা চাই, আমরা হিমঘরে মাল রাখছি, আমরা সময় মতো আলু বের করবো, সময় মতো যাতে আমরা ন্যায্য মূল্য পাই, এটাই আমার বক্তব্য। তা আজকে কোথায় এসেছেন আপনারা? আমরা এখানে আসি মারোয়ারি ভবনে। স্যার আজকে কি বিষয় আপনাদের এখানে বৈঠক হলো? জলপেশ কোল্ড স্টোরে যে দুর্ঘটনাটা ঘটেছে, প্রথমে 2 নম্বর চেম্বার এবং তারপরে 2 নম্বর চেম্বারে আরও এক্সটেন্ডেড পোর্শন হওয়ার জন্য, ওয়াল পড়ে যাওয়ার জন্য পুরো রেফ্রিজারেশন সিস্টেম বন্ধ হয়ে গিয়ে 1 নম্বর চেম্বারটাও আর রেফ্রিজারেশন দেওয়া যাচ্ছে না, ঠান্ডা করে রাখা যাচ্ছে না। এই 2 নম্বর চেম্বারটা হয়েছে 9 তারিখে এবং 1 নম্বর চেম্বার হয়েছে 13 তারিখে, মানে 2 নম্বর চেম্বারের দেয়াল ভেঙে পড়ে গেছে 13 তারিখে, যার জন্য 1 নম্বর চেম্বার 13 তারিখ থেকে আর ঠান্ডা পাচ্ছে না, যেটুকু ঠান্ডা আছে সেইটুকুতেই চলছে। এই সব বিষয়গুলো নিয়ে যে 1 নম্বর চেম্বারের যে আলুটা ঠিক আছে বা 2 নম্বর চেম্বারের আলুটা এরকম চাপা পড়ে আছে, এইগুলো নিয়ে কি করা হবে সেটা চাষিদের সঙ্গে বসে আলোচনা করা। তো বললাম কি সিদ্ধান্তে আসলে? সিদ্ধান্ত যেটা হলো যে যেটা জানা গেল যে সব চাষির কাছে ইনফরমেশান ঠিকমতো গিয়ে এখনো পৌঁছায়নি, যার জন্য রিপ্রেজেন্টেশনটা সাফিসিয়েন্ট ছিল না। যেটা চাষিদের তরফ থেকে যেটা দাবি আছে যে ওনারা মানে একটা মানে বন্ড, ওনারা আলু নিতে চান না, এটা এখানকার যে যে চাষিরা ছিলেন তাদের এটা বক্তব্য যে আমরা আলু নিতে চাই না, আমরা তার পরিবর্তে আমাদের সঠিক মূল্যটা, সঠিক মূল্য দিতে। না, এখানে কিছু কিছু চাষিরা বলেছে যে যদি আমরা সঠিক মূল্য না পাই তাহলে আত্মহত্যার পথ বেছে নেব। না, সেই জন্য তো সরকার পক্ষ এবং কর্মাধ্যক্ষ সবাই, জনপ্রতিনিধি, বিডিও সাহেব সবাই আছেন, যাতে করে মানে সেই জায়গাটা যাতে অ্যাভয়েড করে, যাতে করে সঠিক ওনাদেরকে এটা দেওয়া যায়, মানে রিটার্নটা ওনাদেরকে পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই আমাদের চেষ্টা আছে। স্যার আপনার